পঞ্চায়েত ভোটে অশান্তি, আর এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নিশানা করলেন বামেদের। তিনি দাবি করলেন পঞ্চায়েতে সন্ত্রাস জুগিয়েছে CPIM, আর এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিরোধীরা প্রশ্ন তুলেছে 2008ই কেন থেমে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2018 পঞ্চায়েত ভোট কি ভুলে গেলেন? 2018 পঞ্চায়েত ভোটে 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বিরোধীদের দাবি গায়ের জোরে ভোট লুট হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 2018 সঙ্গে 2023 পঞ্চায়েত ভোটের অনেক ফারাক থাকবে, বিধায়ক সাংসদ বাছাইয়ের মতো করে ভোট হবে, কার্যকারি করে বিনা লড়াইয়ের কথা ভাববেন না। অর্থাৎ পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে একদিকে যেমন নিজের দলকে সতর্ক করছেন, তেমনি নিশানা করেছেন CPIM কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। CPIM অত্যন্ত সুপরিকল্পিত মর্যাদাগত ভাবে পঞ্চায়েতে সন্ত্রাসকে ঢুকিয়ে দিয়ে গেছিল। আমরা সেই সংস্কৃতির ইতি টানতে চাইছি, যে 72-এর দশকে 72 থেকে 77 যখন কংগ্রেস ছিল, তখনও পঞ্চায়েতকে কেন্দ্র করে সন্ত্রাস রক্তপাত হয়েছিল, সেটা কয়েক গুণ বেড়ে গেছিল CPIM ক্ষমতায় আসার পরে। 2003 75 জন মারা গেছিল একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। 2008 পঞ্চায়েতে প্রায় 50 জন মারা গেছিল, 45 জন মারা গেছিল একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। আমরা এই সংস্কৃতির ইতি টানতে চাইছি, আমরা চাইছি নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক, রক্তপাতহীন, সন্ত্রাসীন, রক্তপাতহীন ভোট করতে নাকি চান? মডেল কি ডায়মন্ড হারবার, কেউ ভোটে দাঁড়াবে না, রক্তপাতের কোনো প্রশ্ন নেই। তখন তখন রক্তপাত হয়েছে যখন যখন তৃণমূল মনে করেছে যে এই আমাদের জবরদস্তি দখল করতে হবে। উনি 2003 বলছেন, 2001 তৃণমূল ক্ষমতা এসে গেছে, আসতে পারলো না, সেই হতাশায় দাপিয়ে বেরিয়েছে। কিংবা 2008 তৃণমূলকে জিততে হবে, তৃণমূল জিতেছে, কিন্তু বহু মানুষের রক্তের বিনিময়ে জিতেছে।